যাদবপুরে র্যাগিং ও ছাত্র মৃত্যুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার আবেদনের শুনানি শেষ যাদবপুরে ছাত্র প্রতিবাদে সতেরোই অগস্ট সেখানে বিক্ষোভ সভা করতে যান শুভেন্দু অধিকারী আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবীর অভিযোগ সেখানে তাকে আক্রমণ করা হয় তার গাড়ি আটকানো হয় নিষিদ্ধ সংগঠনের সশস্ত্র দুষ্কৃতী সেখানে উপস্থিত ছিল থানায় অভিযোগ দায়ের করা হয় অথচ পুলিশ রিপোর্টে বলা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা সবাইকে আটকে দেয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার ক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে বলে ইতিমধ্যেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ দিয়েছে ওই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন একজন একের পর এক অন্যায় করে যাবেন অথচ তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না